আপনার বা আপনার পরিবারের উপর বা আপনার বাস্তুর উপর কোন গ্রহের প্রভাব বর্তমানে সবথেকে বেশি চলছে তা বলে দেবে আপনার বা আপনার পরিবারের সদস্যদের রোগ ব্যাধির প্রকোপ। রোগের লক্ষণ দেখুন, আমার সঙ্গে মিলিয়ে নিন, একদম পেয়ে যাবেন কোন গ্রহের প্রভাব বাস্তুতে বেশি চলছে, আর সে অনুযায়ী একটু যদি প্রতিবিধান করে নেন তাহলে অনেকটাই আপনারা ভালো থাকবেন, এতে কোনো সন্দেহ নেই। শুনুন, আমাদের জ্যোতিষশাস্ত্র না, এ বেদে সেই সৃষ্টি থেকে বলা আছে, প্রত্যেক মুহূর্তে যদি আমরা সঠিক জ্ঞানের সঙ্গে চলতে পারি তাহলে তো আমাদের ভালো হবেই, কিন্তু আমরা তো চলি না, আমরা ঠকে তারপরে শিক্ষা নিয়ে তারপরে জানি আমরা বলি যে হ্যাঁ আগুনে হাত দিলে কিন্তু হাত পড়বে, গুরুজনরা বললে কিন্তু আমরা কেউ ছোটোবেলায় শুনি না, যদি শুনি তাহলে আমাদের আর হাত পড়ত না। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কত সুন্দরভাবে এর ব্যাখ্যা আছে জানলে অবাক হয়ে যাবেন। ধরুন আপনি পরেশান হয়ে যাচ্ছেন যে শুধু পয়সা বেরিয়ে যাচ্ছে ঘর থেকে, ডাক্তারকে শুধু পয়সা দিতে হচ্ছে, কী করে বাঁচবো, এইভাবে যদি চলে ছুটলেন বিভিন্ন তান্ত্রিক জ্যোতিষীর কাজ। কিন্তু একবার স্থির হয়ে বসে ভাবুন তো, আপনার রোগ ব্যাধি বা আপনার পরিবারের সদস্যদের যে রোগ ব্যাধি যার জন্য আপনার কাঁড়ি কাঁড়ি পয়সা খরচ হচ্ছে, তা মূলত কোয়াক ডাক্তার আপনার স্থানীয় ডাক্তারের মাধ্যমে সেরে যাচ্ছে, আবার কোনো হচ্ছে আবার যাচ্ছেন, না বড় MBBS MD ফিজিশিয়ানের কাছে যেতে হচ্ছে, না সার্জেনের কাছে যেতে হচ্ছে, তাহলে এই অনুযায়ী আপনার রোগ ব্যাধির গুরুত্বটা বোঝা যাবে নাকি? খোলসা করে বলি, ধরুন প্রায় এর সর্দি, তার জ্বর, তার মাথা যন্ত্রণা, অর্থাৎ যেটা কোনো বড় রোগ ব্যাধি নয়, তার জন্য প্রায় ছুটছেন, ওষুধ আনছেন আর রোগ সারাচ্ছেন, কিন্তু রোগ সারিয়েও সারাতে শেষ করতে পারছেন না, অর্থাৎ ডাক্তারকে যেন পয়সা দিতেই হয়। এই লক্ষণ শনি দেবের লক্ষণ, শনি হালকা থাকলে স্থানীয় ডাক্তার কোয়াক ডাক্তারেই আপনার এই সমস্যার সমাধান হতে থাকবে, পয়সা তাকে আপনি দিতে থাকবেন। যদি এই সমস্যা আরও গুরুতর হয়, যেমন নার্ভের সমস্যা, সাইকিয়াট্রিস্টের সমস্যা, ঘুম হচ্ছে না, কারো ব্রেনের সমস্যা, তাহলে সাইকিয়াট্রিস্ট দেখাচ্ছেন, বড় ফিজিশিয়ান দেখাচ্ছেন, তাহলে বুঝবেন যে এর সঙ্গে শনির প্রভাবটা আরও বেশি। যদি দেখেন শুধু গ্যাস অম্বল, কাঁড়ি কাঁড়ি গ্যাসের ওষুধ, হজমের ওষুধ, অ্যান্টাসিড, এনজাইমে ঘর ভরে যাচ্ছে, তবুও গ্যাস অম্বল সারছে না, তাহলে বন্ধুরা বুঝবেন যে আপনার বাড়িতে মঙ্গল গ্রহের প্রভাব চলছে, এতে কোনো সন্দেহ নেই। আর যদি প্রায় অপারেশনের ভয়, কিছু একটা হয়েছে, ডাক্তার বলছে মনে হচ্ছে অপারেশন করতে হবে বা কটক ভেলোর চেন্নাই যেতে হবে, তখন বুঝে নেবেন শনি মঙ্গল একসঙ্গে আপনার বা আপনার পরিবার বা আপনার বাস্তুর উপরে রেস্ট দিয়েছে। দেখুন ভালো করে এই লক্ষণগুলো মিলে কি না। হ্যাঁ, যদি এই লক্ষণের মধ্যে যে লক্ষণ মিলবে সে অনুযায়ী আপনি কী করবেন, যদি গ্যাস অম্বলের প্রভাব বেশি হয়, মায়ের হলো, আপনার হলো, বাবার হলো বা স্ত্রী হলো, ছেলে মেয়ের হলো, মানে গ্যাস অম্বল সবাইয়ের জন্য অ্যান্টাসিডগুলো মুখস্থ, গ্যাসের ওষুধ বাচ্চাও জানে কোন ওষুধটা খেতে হবে, তাহলে বুঝতে হবে আপনার মঙ্গলের তীব্র প্রভাব চলছে। কোনো মঙ্গলবার অনন্তমূল শোধন করে যতজন আছেন পরিবারের সদস্য, ছেলেরা ডান হাতে লাল সুতোয়, মেয়েরা বাম হাতে লাল সুতোয় মঙ্গলবার পড়ুন, আবার 21 দিনকে এক মাস পরে চেঞ্জ করে আবার শোধন করে আবার মূল ধারণ করুন। নিজেও শোধন করতে পারেন, অনন্তমূল আমার অনেক ভিডিওতে দেওয়া আছে, না জানলে বলবেন, আরেকবার নাই তো দিয়ে দেব। অনন্তমূল জঙ্গলে আমাদের যে কোনো জায়গায় পাওয়া যায়, খোঁজ করলেই পাবেন, অরিজিনাল যেন হয়। কাঁচা দুধ, গঙ্গা জল, চন্দন ঘি, মধুতে 1 ঘন্টা ডুবিয়ে নিন, আপনার আপনার ইষ্ট আল্লাহ গড খোদাকে স্মরণ করে নিন, বাম হাতে মেয়েরা, ছেলেরা ডান হাতে পড়ুন, 21 দিন এক মাস ছাড়া চেঞ্জ করুন, দেখুন ভালো থাকবেন, এত অ্যান্টাসিড গ্যাস অম্বলের জন্য প্রয়োজন হবে না, অনেক রোগ প্রকোপ কমে যাবে। আর যদি নার্ভের সমস্যা, হাত পা ব্যথা যন্ত্রণা হচ্ছে প্রায়,
ঘুম হচ্ছে না, টেনশন, প্রেশার আদি সমস্যা, আর্থিক ঋণের বোঝা, সবসময় অর্থ চিন্তা, তার থেকে চিন্তা করতে করতে কারো সুগার, তাহলে বুঝতে হবে এখানে শনি তীব্র রেশ দিচ্ছেন। শ্বেত বিড়ালার মূল শনিবার ধারণ করুন, একই প্রসেসে কালো কারে ছেলেরা ডান হাতে, মেয়েরা বাম হাতে। 21 দিনকে এক মাস ছাড়া ছাড়া মূল চেঞ্জ করুন, আবার নতুন করে ধারণ করুন। কতদিন করবেন? যতদিন না রোগ নিজেই বুঝবেন আমার রোগটা সারছে, আমাদের পরিবারের পরিবর্তন হচ্ছে। হ্যাঁ, এর সঙ্গে একটা টোটকা করতে পারেন, তন্ত্র টোটকা, তা হচ্ছে যে পান সুপারি হরিতকি পাকা কোলা কয়েন, এই পাঁচটি জিনিস হাতে নিয়ে সন্ধ্যার পর, যদি মঙ্গলের প্রভাব বেশি মনে করেন তাহলে মঙ্গলবার, শনির প্রভাব মনে করলে শনির বার, সন্ধ্যার পর হাতে নিয়ে আপনার ঈশ্বর খোদা কাউকে স্মরণ করুন, যে হে প্রভু আমাদের এই সমস্যা থেকে আমাকে রক্ষা করুন বলে বাড়ি থেকে দূরে গিয়ে কোনো দুমাথা তিনমাথা পাঁচমাথার মোড়ে রেখে পিছন ফিরবেন না, বাড়ি চলে আসুন। এটা পরপর 3 থেকে 5টা শনিবার বা মঙ্গলবার করতে পারেন। আপনি কেউ কেউ হয়তো আপনি বা কেউ বলতে পারেন, আমাকে বলতে শুনেছি আমাকে, যে হে প্রভু আমরা এত তোমাকে স্মরণ করছি তবু আমাদের কেন এত যন্ত্রণা, প্রভুকে দেখতে পান না আমাদের যে এত কষ্ট হচ্ছে। শুনুন, একটা গান আছে না, তোর কোন কোন ব্যথালো, কোন কোন জায়গায় ব্যথালো সুন্দরী ললিতা। কাউকে যদি জল তেষ্টা পাই তাকে তৃষ্ণার্ত ব্যক্তিকে গীতা কোরআন বাইবেলের দোয়া শোনালে বা জ্ঞান দিলে তার তৃষ্ণা মিটবে না, তাকে জল বা পানি দিতে হবে। সেই রকম অ্যাকুরেট যদি প্রতিকার করেন আপনি অবশ্যই ফল পাবেন, এবং আপনার ব্যথা উপরবেলাকে জানাতে হবে, কারণ আমরা এত যোগী মহারাজ নই, এত সিদ্ধ পুরুষ নই যে আমাদের মনে মন সব বুঝে নেবেন তিনি। সারা জন্ম জন্মান্তর ধরে পাপ করে করে আমরা এই জন্মে এসেছি, মনুষ্য লাভ করেছি কিছু পুণ্য ফলে, এখনও সিদ্ধ হইনি, মুক্ত হইনি, সুতরাং তাকে বলতে হবে মনের ব্যথা। এভাবে চলুন, আপনার পরিবার, আপনি, আপনার বাস্তুভূমি ভালো থাকবে, সবাই ভালো থাকুন। সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, কমেন্ট বক্সে জানান আপনাদের সমস্যার কথা, যা আমি পরবর্তীকালে আমার অভিজ্ঞতা শেয়ার করব। তারপর জয় গুরু।